আশকোনা জঙ্গি আস্তানার ঘটনাস্থলে হতাশাগ্রস্ত নারী জঙ্গি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য দেন পুলিশের এই কর্মকর্তা। মনিরুল ইসলাম বলেন, স্বামীদের চাপে পড়ে নারীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একটি বাসায় কয়েকটি জঙ্গি পরিবার গোপনভাবে বসবাস করছিল। ওই বাসাটি অস্ত্র সংরক্ষণের জন্য নিরাপদ সংরক্ষণাগার হিসাবে ব্যবহৃত হতো। পুলিশের এই কর্মকর্তা জানান, সাংগঠনিক কর্মী সংকটের কারণেই জঙ্গি মুসা এখন নিউ জেএমবির অন্যতম প্রধানের দায়িত্ব পালন করছে। আরও কোনো বড় হামলার পরিকল্পনা ছিল কি না তা আটক জঙ্গিদের কাছে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। সুনির্দিষ্ট তথ্য পেতে হলে মুসাকে গ্রেপ্তার করা পর্যন্ত অপেক্ষা করতে। এই গ্রেনেডসগুলো, এই ভেস্টগুলো কোথা থেকে কে এনেছে সেটি জানতে, পাশাপাশি আর তারা এই অর্থ যেটি ছিল, টাকা যেগুলো পুরানো হয়েছে এগুলো কোথা থেকে এসেছে, অস্ত্রের উৎস কী, এটা সম্পর্কে তারা যে তথ্যগুলো দিতে, তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কি না। নারীটা অনেকটাই ফ্রাস্ট্রেটেড, ফলে তার সামনে আর কোনো জায়গা নেই, তার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, ফলে এই অবস্থায় সে চরম ফ্রাস্ট্রেটেড হয়ে এই কাজটি করেছে বলে, বা এই ধরনের আত্মঘাতী হামলায় যাওয়ার জন্য রাজি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে।